আচ্ছা, গত ক্লাসটা কি করছিলে দীপিকা? মানে গত ক্লাসের লেকচারটা কি দেখছিলে পরে? না ভাইয়া, পুরোটা দেখতে পারিনি। পুরোটা দেখতে হবে তাহলে, কিন্তু ঝামেলা, ঠিক আছে, পুরোটা দেখে নিতে হবে। আজকে জি বোঝা ভাইয়া, কিছু কিছু জিনিস হয়তো নাও বুঝতে পারো। আচ্ছা, গতদিন আমরা মেনলি সলিনয়েড দেখছিলাম, হুম, আর ভিডিও দুটো দেখছো সবাই? জি ভাইয়া। ভিডিও দেখে বোঝা গেছে এখন সবকিছু? হ্যাঁ ভাইয়া, বুঝা গেছে। বোঝা গেলে তাহলে অল অল ওকে। তো সলিনয়েড হচ্ছে বেসিক্যালি একটা তারের কুণ্ডলী, এবং এই তারের কুণ্ডলীটা এত ফাঁক ফাঁক থাকে না যেভাবে ছবিতে দেখানো হচ্ছে। এটা বোঝানোর জন্য এখানে আসলে ঘন সন্নিবেশিত ভাবে কিছু তার, পরিবাহক তার পেঁচানো থাকে, এবং সেই পরিবাহক তারগুলো অবশ্যই অন্তরিত হইতে হবে। অন্তরিত মানে কি? এগুলোর উপরে ইনসুলেশন থাকতে হবে। ইনসুলেশন না থাকলে কিন্তু সলিনয়েডের এফেক্টটা কাজ করবে না, ঠিক আছে? এখন প্রশ্ন করতে পারো যে কেন ইনসুলেশন লাগবে, বলতে পারবা কেন তারগুলো ইনসুলেটেড হইতে হবে? হ্যাঁ, কি হইতে হবে বুঝি নাই। তারগুলা আমরা যখন সলিনয়েড তৈরি করবো, যে তারটা দিয়ে পেঁচাবো, সেই তারটার উপরে অবশ্যই অন্তরক থাকতে হবে, মানে তারটা ইনসুলেশন থাকতে হবে, মানে তারটা খোলা তার হইতে পারবে না। আমরা যখন তার কাটি, মাঝখানে ভেতরে থেকে যে লোহার অংশটা বেরোয় সেটা তো খোলা তার, বাট জি উপরে যে ভাইয়া, আবরণটা থাকে সেটা হচ্ছে অন্তরিত তার। তো আমরা যখন এরকম ভাবে সলিনয়েড বানাবো, অবশ্যই সলিনয়েড যখন আমরা পাশাপাশি প্যাসেজে থাকবো একটা উপায় এটা দিয়ে, কখনোই ওই তার গুলা খোলা তার হইতে পারবে না। খোলা তার হইলে সলিনয়েড তার কাজ করবে না। এখন কেন এটা বলতে পারবা চিন্তা করে? আচ্ছা, আচ্ছা আমি বলি, খেয়াল করো, আমরা যখন সলিনয়েডের মধ্যে কারেন্ট অ্যাপ্লাই করি কি হয়, এটা একটা চুম্বকে পরিণত হয় ইনস্ট্যান্টলি, রাইট? তো এটা এক প্রান্তে নর্থ পোল, এক প্রান্তে সাউথ পোল তৈরি হয়। এবং গতদিন বলি নাই যে যখন সলিনয়েডের মধ্যে কারেন্ট তো আমরা করব, কোন পাশে উত্তর মেরু হবে, কোন পাশে দক্ষিণ মেরু হবে, এইটাও কিন্তু তুমি ডান হাতের সূত্র দিয়ে বের করতে পারবা, ঠিক আছে? তোমার এই যে বাকি আঙ্গুল, এই চারটা আঙ্গুলকে তুমি দিক ঠিক করবা, তো এই প্রবাহের দিক, যে তারের মধ্যে যে পেঁচানো তার আছে কোন দিকে তারটা পেঁচাচ্ছে, মানে তো কোন দিকে পেঁচায় পেঁচায় কারেন্টটা যাচ্ছে, সেই দিককে তুমি তোমার হাতগুলো ধরলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে দেখাবে সেই দিকটা হবে তোমার নর্থ পোল। গতদিন আমরা কারেন্টটাকে এইভাবে ফ্লো করছিলাম, এইভাবে, যার কারণে আমি যদি এইভাবে হাতগুলোকে ভাঁজ করি তাহলে বৃদ্ধাঙ্গুলিটা ডান দিকে যাবে, তার মানে আমার এইটা হবে উত্তর মেরু আর এটা হবে দক্ষিণ মেরু। তো এই যে আমরা এখান থেকে যে একটা ম্যাগনেটিক ফিল্ড পাই, চুম্বকের মতো দেখতে যে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডটা পাই, এটা কেন পাই? আমরা এই জিনিসটা পাই কারণ হচ্ছে তারের মধ্যে দিয়ে কারেন্টটাই বৃত্তাকার একটা পথ অবলম্বন করে ঘুরতে থাকে, রাইট? বাট জি যদি আমাদের এই তারগুলা মনে করো খোলা তার হইতো, খোলা তার, তাহলে মানে কি, একটা প্যাচের উপর দিয়ে আরেকটা প্যাচ লেগে আছে না, তার মানে তখন আসলে এই সবগুলা তার আসলে একসাথে গাদাগাদি করে থাকার কারণে আসলে কারেন্ট কে কষ্ট করে আর ঘুরে ঘুরে যাইতে হবে না, কারণ একসাথে কানেকশনের কারণে পুরো তারটাই একটা কানেকশন হয়ে গেছে। তো কারেন্ট ডাইরেক্ট ওটার মধ্য দিয়ে এক প্যাচ থেকে আরেক প্যাচে ডাইরেক্ট চলে যেত, এবং যার ফলে আসলে তখন ওই সলিনয়েডে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হইতে পারতো না, ঠিক আছে? এটা হচ্ছে মূল কারণ। তো ভিডিওতে আমরা যে সলিনয়েডটা তোমরা দেখছো, দেখা মনে হইতে পারে ওইটার উপরে যে তারটা প্যাটার্ন হয়েছে গোল্ডেন কালারের, লাল কালারের আর কি, ওটা মনে হয় খোলা তার, ওইটা আসলে খোলা তার না, ঠিক আছে? ওইটার উপরে খুব পাতলা একটা পলিস্টার ইনসুলেশন লেয়ার আছে। তো ওই ধরনের তারগুলোকে আমরা মূলত কয়েলে ব্যবহার করি, ফ্যানের ভিতরে যে কয়েল থাকে বা বিভিন্ন যন্ত্রপাতির যে কয়েল থাকে, ওই প্যাচানো অংশটাকে কয়েল বা কুণ্ডলী বলে আর কি। তো ওগুলো প্যাচানো তার গুলা দেখতে খোলা তার মনে হলেও ওগুলো আসলে খোলা তার না, বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। তবে আপনি যে প্রথমটা বললেন যে ডান হাতের নিয়মের মাধ্যমে আমরা মানে সলিনয়েডের নর্থ পোলটা ডিটেক্ট করতে পারবো, তো যে এটা মূলত হচ্ছে যেহেতু বাম দিক থেকে ডান দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেহেতু আমি আমার ডান হাতটা রাইটের দিকে ধরবো, যা আর আর যদি লেফটের দিকে তড়িৎ প্রবাহিত হতো তাহলে আমি লেফটের দিকে ধরতাম, মানে ডান এখানে হাতটা তড়িৎ প্রবাহ তো লেফট সাইড হচ্ছে না, এখানে তড়িৎ প্রবাহ বৃত্তাকার ভাবে হচ্ছে। না। তবে আমাদের প্রান্তর উপর নির্ভর করে না আসলে কোন দিকে যাবে, মানে পজিটিভ তো হ্যাঁ, নেগেটিভ যেহেতু আমাদের চিন্তা প্রান্তের করবো। উপর নির্ভর করে। তো এইখানে মনে করো আমি এখানে এই প্রান্ত পজিটিভ দিছি, এই প্রান্ত নেগেটিভ দিছি, তাহলে এইখানে বুঝতেছি কারেন্টটা এইভাবে হয়ে এইভাবে প্যাঁচায় প্যাঁচায় যাইতেছে, তাই না?
হ্যাঁ তো ওই প্যাড বরাবর আমি আমরা চারটা আঙ্গুলকে আমরা অ্যালাইন করব ওই দিকে, তখন বৃদ্ধ হুম আঙ্গুলি খুললে দেখবো এটা কোন দিক দেখাইতেছে, ওই দিকটা অবশ্যই সলিনয়েডের নর্থ পোল হবে। আবার যখন আমরা প্লাস মাইনাস উল্টাই দিব তখন কারেন্টটা উল্টা যাবে, ওই উল্টা হ্যাঁ পেতে যাবে, তখন আমরা আমাদের হাত ডান হাত নিয়ে একই ভাবে ওই আঙ্গুল গুলোকে এইভাবে ভাগ করব, তখন তখন বৃদ্ধ হ্যাঁ আঙ্গুলি এই দিক দেখাবে, তার মানে এই প্যাডটা নর্থ পোল হবে। হ্যাঁ 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 ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। তো হ্যাঁ আশা করি সলিনয়েড নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা আরেকটা জিনিস অ্যাড করা হয়নি, তো এই যে সলিড গুলা যখন বানানো হয় না তখন লিটারেলি শুধুমাত্র তার পেঁচানো হয় না, তাহলে এই তারটাকে তো কিছুর উপরে পেঁচাইতে হবে নাকি? তো এই তারটাকে একটা ধাতব দণ্ডের উপর পেঁচাইতে হয়, যে ধাতব দণ্ড গুলা কিনা নিজেরা হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক পদার্থ। কি পদার্থ? প্যারাম্যাগনেটিক পদার্থ, মানে এর মধ্যে ডোমেইন আছে ঠিকই, বাট এগুলা চুম্বক না। বা যখনই আমরা এর মধ্যে সলিনয়েডকে প্যাচাইয়ে দিই তখন সলিনয়েডের যে ম্যাগনেটিক ফিল্ড, সে নিজে তার তড়িৎ প্রবাহের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা গিয়ে কিন্তু আবার ওই যে এই পদার্থের মধ্যে যে ডোমেন তাদের উপরও গিয়ে এফেক্ট করে। তো যার ফলে হয় কি, এর মাঝখানে থাকা ডোমেন গুলো ওই ম্যাগনেটিক ফিল্ডের সাথে নিজেদেরকে অ্যালাইন করে সোজা করে নেয়, এবং যার ফলে ওই ভেতরে থাকা যে মেটালটা সেও তাৎক্ষণিক সময়ের জন্য নিজেই ম্যাগনেটে পরিণত হয়, যার ফলে এই ওভারঅল গোটা সলিনয়েডের যে স্ট্রেংথ সেটা অনেক বেশি বাড়িয়া যায়। বুঝতে পারছি? ওকে। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন ছিল, হচ্ছে সলিনয়েড কি আমরা ওই যে আমরা যে পদার্থটার উপর সলিনয়েডটা পেঁচাচ্ছি ওইটা সহ সলিনয়েড নাকি খালি পেঁচানো তাদের কুণ্ডলীটাই সলিনয়েড? মূলত প্যাচানো তাদের কুণ্ডলিটা সলিনয়েড, বা যেটা আমরা যদি সলিনয়েডের শক্তিটা আমরা বাড়াই বেশি করতে চাই, আমরা প্যারাম্যাগনেটিক পদার্থ পেঁচাবো, তাহলে যেটা ঘটবে যে ওই কারেন্ট দেওয়ার সাথে সাথে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তার এফেক্টে ওই ভেতরে থাকা প্যারাম্যাগনেটিক পদার্থটাও সাময়িক ভাবে চুম্বকে পরিণত হয়ে যাবে, যার ফলে ওভারঅল সলিনয়েডের যে ম্যাগনেটিক ফিল্ড, এই প্যাচের কারণে যে ম্যাগনেটিক ফিল্ড ওইটাও তো থাকবে, তার সাথে ভেতরে যে দণ্ডটা সেও যে চুম্বকে পরিণত হয়ে গেছে তারও ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, দুইটা একত্রিত হয়ে গোটা জিনিসটা আরো শক্তিশালী হয়ে যাবে, এই আর কি। জি হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তো এই ছিল সলিনয়েডের বিষয়। সলিনয়েডের ক্ষেত্রে এখন আমরা আরেকটা কথা আমি একটু হিন্ট দিয়ে রাখি। খেয়াল করো সলিনয়েডে যখন আমরা ইলেকট্রিসিটি দেই বিনিময়ে আমরা কি পাই? চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র পাই, মানে ওকে ওকে তুমি ইলেকট্রিসিটি খাওয়াবো তোমাকে চৌম্বক ক্ষেত্র দিবে। এখন যদি আমরা উল্টাটা করি, উল্টাটা হবে উল্টাটা হবে, তার মানে আমি যদি এখন একটা সলিনয়েডকে ব্যাটারি দিয়ে এনার্জি দেওয়ার বদলে বাইরের সোর্স থেকে ধর অন্য একটা চৌম্বক নিয়ে আসলাম এর কাছে কাছে, আমরা নিয়ে আসলে এটার নর্থ সাউথ আছে, তো এই চৌম্বকটা দিয়ে করলাম কি, এই চৌম্বকের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই, এই এই সলিনয়েডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড দিলাম, তাহলে এখন ম্যাগনেটিক ফিল্ডের বিনিময়ে আমাকে কি দিবে? সে আমাকে তড়িৎ প্রবাহ দিবে, এবং এক্স্যাক্টলি এইটাই হয়, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি উৎপাদন করা ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের পুরো ইউনিভার্সে এখন পর্যন্ত আমরা ইলেকট্রিসিটি জেনারেট করি যেভাবেই করি না কেন, তার মূল কনসেপ্ট হচ্ছে এইটা। ঠিক আছে, আমরা বাসা বাড়িতে যে কারেন্ট ব্যবহার করি সেটাও কোনো পাওয়ার পাওয়ার স্টেশন থেকে আসে, সেই পাওয়ার স্টেশনের এনার্জিটা জেনারেট হয় কি, জেনারেটরের মাধ্যমে। তো জেনারেটরের মধ্যেও এরকম কুণ্ডলী পাতানো থাকে এবং তার মধ্যে একটা চুম্বক থাকে, এই চুম্বকটা কন্টিনিউয়াসলি এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে। অবশ্যই এখানে কিছু শর্ত আছে, এগুলো নিয়ে পরে কথা হবে, বাট সামহাও তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে সেখান থেকে ইলেকট্রিসিটি উৎপাদন করে নিয়ে আসে। দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ মেকিং ইলেকট্রিসিটি। তবে এখানে কথাটা হচ্ছে কি, শর্তটা বলে দিই, শর্তটা আসলে কি, শর্তটা হচ্ছে এই যে এর মধ্যে শুধু ম্যাগনেটিক ফিল্ড দিলেই হবে না, এর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা দিব সেই ম্যাগনেটিক ফিল্ডটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড হইতে হবে, মানে যেটা একবার কমে একবার বাড়ে, একবার কমে একবার বাড়ে। আমি যদি নর্মালি একটা চুম্বককে এই সলিনয়েডের পাশে রেখে দেই তাহলে এই চুম্বকের যে ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ সেটা গিয়ে কি সলিনয়েডের উপর গিয়ে পড়বে না? অবশ্যই পড়বে, তাই তো? জি তো যখন এই ম্যাগনেটিক ফিল্ডটা সলিনয়েডের মধ্যে গিয়ে পড়বে, যেই মুহূর্তে পড়বে সেই মুহূর্তে আমি এবং এখানে ইলেকট্রিসিটি পাবো। আমি যদি এখানে একটা গ্যালভানোমিটার বসে আমি দেখবো এখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়েছে, বা যখন আমি রেখে এটাকে স্থির অবস্থানে রেখে দিব দেখবো আর তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে না, মানে চুম্বকটা বাইরে থেকে এখানে রাখা অবস্থায় কিছু তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে, বা তারপরে আর দেখবো কিছু হইতেছে না। আবার যদি চুম্বকটাকে দূরে সরে আনি তখন দেখবো আবার এখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন হইতেছে, বাট দিস টাইম তড়িৎ প্রবাহ উৎপন্নের দিকটা বিপরীত দিক, মানে গ্যালভানিজের কাঁটাটা প্রথমবার যেদিকে লড়ছিল এখন উল্টা দিকে লড়বে,
মানে কাছে আনার সময় এটার মধ্যে যেদিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়েছে, দূরে নেওয়ার সময় তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়েছে অপোজিট দিকে। এখানে কি হয়েছে একটু শর্টকাটে এখন বলি, এটা নিয়ে বিস্তারিত পরে কথা হবে। তো আমরা যখন এই চুম্বকটাকে এটার কাছে আনছি, তখন এর মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড আগে ছিল না, যখন নতুন করে ম্যাগনেটিক ফিল্ড আসছে তার মানে কি ম্যাগনেটিক ফিল্ড এর পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন হওয়ার কারণে এখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়েছে। আবার যখন দূরে সরায় নিয়েছি, তখন এখানে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড ছিল, বা ছড়ায় নেওয়াতে কি ম্যাগনেটিক ফিল্ড কমে গেছে, মানে আবারও ম্যাগনেটিক ফিল্ড এর পরিবর্তন হয়েছে, বা দেখো উল্টা দিকে পরিবর্তন হয়েছে, যার কারণে এখনো তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে এবং সেটা হবে অপোজিট ডাইরেকশনে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, এটা নিয়ে কি কোনো বাধা ধরা নিয়ম আছে যে হ্যাঁ, বাধা আমাদেরকে? ধরার নিয়ম আছে, বাধা ধরার নিয়ম অবশ্যই আছে। এইটা একটু পরে বলি কিভাবে নিয়ম, নিয়মটা কি কেমনে কাজ করতে হবে। তো এই নিয়মটা জানার আগে আরেকটা জিনিস আমরা আগে জানবো, ঠিক আছে? সেই জিনিসটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটা আগে জানি তাহলে এটা আরেকটু ভালোভাবে জানতে সুবিধা হবে। খেয়াল করো, ধরো আমাদের কাছে একটা চুম্বকের সেট আছে, ওয়ান পেয়ার অফ ম্যাগনেট। তো এটা ধরো একটা ম্যাগনেট, এবং এটা হচ্ছে এই ম্যাগনেটের নর্থ পোল, ওই পাশে আঁকা হইলো না। এবং ধরো এখানে হচ্ছে আরেকটা চুম্বক আছে, এবং এটা আমি উল্টা আঁকলাম না, এখানে আরেকটা চুম্বক, তো আরেকটা চুম্বক, এটা হচ্ছে সাউথ পোল। তাহলে দুইটা চুম্বক, একটা নর্থ পোল একটা সাউথ পোল আছে এখানে। তো যেহেতু নর্থ এবং সাউথ, তার মানে কি এখানে একটা স্ট্রং, মাঝখানে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আমি পাবো অবশ্যই, তাই না? তো ধরো এই ম্যাগনেটিক ফিল্ড যেটা পাবো আমি, এই ম্যাগনেটিক ফিল্ড এর ডিরেকশনটা কোন দিক হবে? অবশ্যই সেটা হবে নর্থ টু সাউথ, তার আচ্ছা, মানে ম্যাগনেটিক ফিল্ড নর্থ টু সাউথ। হ্যাঁ হ্যাঁ। তাহলে এইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটা হচ্ছে নর্থ টু সাউথ। এগুলো আমি আঁকলাম না, কারণ এগুলো এখন আঁকা থাকলে এগুলো ভেজাল করবে। আমরা শুধু খেয়াল রাখি ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে আমরা পাচ্ছি, এই দিকে আছে। আচ্ছা, তো এরকম একটা ম্যাগনেটিক সেট আপ নিলাম আমরা। সেট আপ নিয়ে সেরা আমরা করলাম কি, এর মাঝখানে ঠিক আড়াআড়ি ভাবে আমরা একটা তড়িৎ পরিবাহী তার বসাইলাম। আর একটা তড়িৎ পরিবাহী তার আছে এখানে, ঠিক আছে, বাঁকা আঁকলাম না। এই ধর একটা তড়িৎ পরিবাহী তার আছে এই জায়গাটাতে, তারপরেও দেখতে ভালো লাগতেছে না আমার কাছে, মজা পাচ্ছে। এইভাবে আসতে হবে, এইবার হয়েছে। হ্যাঁ, তো একটা তড়িৎ পরিবাহী তার আমি তার ঠিক মাঝখানে রাখলাম, ঠিক আছে। তো রাখার পরে আমরা যে কাজটা করব, আমরা এই তারের মধ্যেও আমরা কি করব, আমরা ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করব একটা ব্যাটারি বা ভোল্ট সোর্সের মাধ্যমে, ঠিক আছে। ধর এখানে আমাদের সুইচ, সুইচের সাথে কানেক্ট করে দিলাম, ব্যাটারি অ্যাপ্লাই করলাম, ধরো আচ্ছা ভাইয়া, এটা বোর্ড আমাদের কি পজিটিভ। ক্লিয়ার আছে? কি আমার হ্যাঁ, আমি ভালো ক্লিয়ার হচ্ছে? দেখতে পাচ্ছি, আমি আমার এখান থেকে যে ফিড আসতেছে আমি সেই ফিডে ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে আমি ওকে, অ্যাকচুয়ালি সেটাই দেখতে পাই যেটা স্ট্রিম হয়ে অন মানে পাবলিশ হচ্ছে, এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার আছে। তো এখনো কি ক্লিয়ার হয় নাই তোমার? না ভাইয়া, খুবই আনস্টেবল। কিছুক্ষণ ভালো চললো, একটু এরপর আবার ঝামেলা দেয়। ডাটা কানেকশনটা অন করে একটু অফ করো, কি করবে ভাইয়া বলো, ওয়াইফাই, বাংলাদেশে জন্মাইছো, এই ঝামেলা গুলো পোহাইতে হবে। হ্যাঁ ভাইয়া, বাকিরা বুঝতে পারতেছো বোর্ড? রেডিকা, একটু হয় তারপর আবার এই আগের মতো ঝাপস হয়ে যায়। জি তাহলে তো ভাইয়া, ঝামেলা সেম হয়ে যায় আমারও। ভাই, না, একটু আমি ভাব। যেখানে, আচ্ছা আমি এখানে যে ফিড দেখতে পাচ্ছি ওইখানে তো ক্লিয়ার দেখাচ্ছে, কি হইলো আল্লাহই জানে। আচ্ছা, মানে যতটুকু শেপ আঁকছি সেই শেপটা তো বুঝে যেতেছে নাকি? জি ভাইয়া, শেপটা বোঝা যাচ্ছে। জি ভাইয়া, আচ্ছা, এখানে একটা চুম্বক, এখানে একটা চুম্বক,
তার মাঝখানে একটা ডাইরেক্ট খাট একটা তার বসাই দিছি, মানে আমার ডান পাশে একটা চুম্বক, মাঝখানে বাম পাশে একটা চুম্বক, আমি ঠিক মাঝখানে এইভাবে একটা লম্বালম্বি একটা মানে তড়িৎ পরিবাহী তার বসাইছি। বসায় আমি এটার মধ্যে একটা ব্যাটারি অ্যাপ্লাই করে এর মধ্যে কারেন্ট পাঠানোর একটা সেট আপ তৈরি করছি। তো সুইচটা এখন অফ আছে। তো আমি করলাম কি, আমরা করলাম কি, একটা সময়ের জন্য এটার মধ্যে সুইচটা অন করলাম। তো সুইচটা যখন আমরা অন করব, তখন ডেফিনেটলি তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে পজিটিভ টু নেগেটিভ ডাইরেকশন, রাইট? হ্যাঁ। তো আমরা শুধু এই অংশটুকু চিন্তা করি, এই মাঝখানের অংশটুকু যেটা চুম্বক ক্ষেত্রে মাঝখানে আছে, ধরলাম আমরা এইটার নাম দিলাম এ বিন পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে কারেন্টটা কিন্তু যাবে এ থেকে বি এর দিকে, তাই না? আচ্ছা, যখনই কারেন্টটা যাবে, আমরা যখনই সুইচটা অন করব, তুমি ম্যাজিক্যালি দেখবা, কমপ্লিটলি এটা ম্যাজিক্যালি মনে হয়, আসলে সুইচ অন করার সাথে সাথে দেখা যাবে এই তারটা উপরের দিকে লাফ দিচ্ছে, কোনো কিছু নাই, বাইরে কোনো জিন পরি আসর ছাড়াই, ঠিক আছে? অটোমেটিক দেখবা তারটা কথা নাই বার্তা নাই, যেই তুমি দিলে কারেন্ট তারটা উপরের দিকে লাফাইতে। বুঝতে পারছি কথাটা, ঘটনাটা কি হইলো এখানে? জি ভাইয়া। তো যখনই তারটা লাফাবে, এই তারটা লাফানো লাফাইতেছে, তুমি করলা কি, এখন কারেন্ট উল্টায় দিলা, মানে আমরা এখন ব্যাটারি টার্মিনালটা মনে করে উল্টায় দিলে, তখন কারেন্টটা ফ্লো হবে উল্টা দিকে, তখন হচ্ছে বি থেকে এ এর দিকে। তখন আবার যদি কানেকশন দেওয়া হয়, তখন খেয়াল করবা যে এখনো তারটা লাফাইতেছে, মানে এখন তার প্রেশারটা নিচের দিকে, মানে উপরের দিকে না লাফায় সে নিচের দিকে লাফাইতেছে, এবং যখনই আমরা সুইচ অন করব অফ করব দেখবো লাফালাফি তার চলতেই আছে। বুঝতে পারছি ঘটনাটা? তো এই যে ঘটনাটা এখানে ঘটলো, তারটা লাফ দিল, এখানে হইলোটা কি আসলে, এটা বোঝা দরকার আমাদের। এখানে যে জিনিসটার কারণে এই তারটা লাফ দিয়েছে, সেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চৌম্বক বল, ঠিক আছে? তো কারো কি কোনো আইডিয়া আছে এখানে কি হইতে পারে? এটা এমনি কি, মানে আমার যতটুকু মনে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত থেকে নিচের দিকে হচ্ছে, মানে যেহেতু ওই সাইড দিয়ে আসছে, আমার মনে হ্যাঁ, হচ্ছে নিচের নিচের দিকে, দিকে। মানে মানে নিচের দিকে বলতে কি, ছবিতে দেখতে মনে হচ্ছে নিচের দিকে, মানে আসলে তো বিদ্যুৎটা এইভাবে ফ্লো হচ্ছে হ্যাঁ তোমাদের হ্যাঁ দিকে, হ্যাঁ হ্যাঁ তো এ থেকে বি এর দিকে ফ্লো হচ্ছে আর কি। হ্যাঁ তো তো তারটা লাভ ওইটা দিল, ওই কেন লাভ দিল? ওই ওই বিদ্যুৎ প্রবাহের কারণে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, আবার দুইটা চৌম্বক যেহেতু আমরা একসাথে রাখছি নর্থ টু সাউথ, ওদের রাইট, একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, তো ইয়াস ওই ইয়াস, দুইটার কারণে এটা অ্যাবসলিউটলি হবে। রাইট। হ্যাঁ, ভালো কথা ধরছো, ভালো জিনিস ধরছো। তো যেটা আমরা জানি আসছি চ্যাপ্টারের প্রথম থেকে, একদম শুরুর মূল কথা হচ্ছে, যখন আমরা কোনো তারের মধ্যে তড়িৎ প্রবাহ করতেছি, তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তো আমরা যখন এই তারের মধ্যে তড়িৎ প্রবাহ দিচ্ছি, বেসিক্যালি এই তারের চারপাশে আমরা অবশ্যই একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, ক্রিয়েট হবে সে। তো এই যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, আবার আগে থেকে এখানে চুম্বকের জন্য কিছু ম্যাগনেটিক ফিল্ড ছিল, তাই না? তো জি একটা ভাই, হচ্ছে চুম্বক কর্তৃক সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড, আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহ কর্তৃক সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড। এই দুইটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এখানে কম্বাইন হয়েছে, এবং যখন কম্বাইন হয়েছে, তখন তাদের মধ্যে কিছু একটা ঘাবলা হয়েছে, কিছু একটা মনোমালিন্য হয়েছে বা ঝামেলা হয়েছে, যার কারণে লাফালাফি শুরু করে দিচ্ছে তারা। কথাটা বুঝতে পেরেছি? তো জি এখন ভাই, এই ঘাপলাটা কি, এই ঝাপা লাফালাফিটা কি বা কাহিনীটা কি, এইটা আমরা আগে বুঝবো। ছবিটা থাক, তাহলে এখানে কারেন্টটা উপর থেকে নিচের দিকে, মানে এ থেকে বি এর দিকে প্রবাহিত হইতেছিল, খেয়াল রাখো। এবং তারটা লাভ দিছে কোন দিকে, উপরের দিকে। উপরের দিকে। উপরের দিকে আমরা আসলে একটা ফোর্স পাইছি, সেই ফোর্সটার নাম দিলাম আমরা এফ, ঠিক আছে? তো এখানে আসলে হয় কি, এখানে যেমন ছবিটা আমরা একটু অ্যাঙ্গেল থেকে দেখতেছি, কোনাকুনি ভাবে দেখানো হয়েছে, এবার আমরা একদম অ্যাঙ্গেল থেকে না দেখে একদম ঠিক সাইড থেকে ছবিটা যদি দেখি কেমন দেখবো। সাইড থেকে যখন আমরা ছবিটা দেখবো, আমরা ছবিটা দেখবো অনেকটা এই রকম, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ, মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং ঠিক মাঝখানে কি তারটা আছে, তাই না? হ্যাঁ জি ভাইয়া, মাঝখানে। হ্যাঁ, এখন একটু চিন্তা করি আমরা কি কি হইতেছে এখানে। এই তারের মধ্যে যেহেতু তড়িৎ প্রবাহ হইছে, তড়িৎ প্রবাহটা কি বোর্ড থেকে বাইরে বাইরে বের হয়ে আসতেছে, মানে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, জি তাহলে তড়িৎ ভাইয়া, প্রবাহ যেহেতু এই দিকে হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিক হবে, আমাদের অবশ্যই ডান হাত ইউজ করা লাগবে, তাহলে জি বৃদ্ধাঙ্গুলি ভাইয়া, এইদিকে, আর আমরা কি করলাম, আঙুল গুলা ভাঁজ করলাম, কোন দিক ভাঁজ হইলো, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ভাঁজ হইলো। ক্লকওয়াইজ। তো আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড পাইলাম অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এইখানে আমি দেখবো যে অ্যান্টি ক্লকওয়াইজ
ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তাই তো? জি ভাইয়া, ওকে, সবাই এই ছবিটা বুঝতে পারছি না, আসলে এইটারই সাইড সাইড ভিউ দেখতেছি আমরা, বুঝছি না সবাই। জি ভাইয়া, আচ্ছা, এটা হচ্ছে তারের কারণে, তড়িৎ প্রবাহের কারণে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে, ওকে। জি ভাইয়া, এবার খেয়াল করো, এবার আমরা যে ম্যাগনেটিক ফিল্ডটা দেখবো সেটা হচ্ছে চৌম্বকের কারণে, এটা নর্থ, এটা সাউথ, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিক তৈরি হয়েছে? এই দিকে তৈরি হয়েছে, তো ওইটার ডিরেকশনটা হবে এইভাবে, তাই না? জি ভাইয়া, আচ্ছা, এখন আমরা একটু খাল করি, এখানে দুইটা ম্যাগনেটিক ফিল্ড যখন একসাথে কলাইড করবে তখন কি হইতেছে একটু খেয়াল করো। এই যে তড়িৎ চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে তারের তড়িৎ প্রবাহের কারণে, তারটা তো এইভাবে আছে, তাই না? তো তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র, তো এই উপরের দিকে যে চৌম্বক ক্ষেত্র সেটার দিক কোন দিকে? উপরের দিকে বুঝে নেই ভাই। এই যে উপরের সাইডে এই অংশে চৌম্বক ক্ষেত্রটা বাম দিকে না? জি ভাইয়া, আর একটা ডান দিকে। হ্যাঁ, রাইট। তো এটা হচ্ছে উপরে হচ্ছে বাম দিকে, আবার তড়িৎ প্রবাহের চৌম্বক ক্ষেত্রের যে চৌম্বকের যে চৌম্বক ক্ষেত্র সেটা কি ডান উল্টা দিকে দিকে। না জি, উল্টা দিকে? তাহলে কি হবে, ভ্যানিশ। কাটাকাটি করবে? হ্যাঁ হ্যাঁ, ভ্যানিশ পুরোপুরি হবে বলা ঠিক না, কারণ হইতে পারে চৌম্বক অনেক শক্তিশালী, বা হইতে পারে তড়িৎ প্রবাহ অনেক শক্তিশালী, বা যদি দুইটা সমান হয় তাইলে ভ্যানিশ হবে, কিন্তু দুইটা কম বেশি যাই হোক না কেন, কাটাকাটি করে কিছু তো কমবে, কিছু তো লস হবে, তাই না? জি জি তার মানে উপরে এক কথায় চৌম্বক ক্ষেত্র কমে যাবে। জি আমরা বোঝার সুবিধার জন্য চিন্তা করে নিলাম যে উপরে চৌম্বক ক্ষেত্র পুরাপুরি কাটাকাটি হয়ে গেছে, তো ওকে কাটাকাটি যেহেতু হয়ে গেছে তাহলে উপরের অংশ বাদ নাকি? জি ভাইয়া, আচ্ছা, তাহলে উপরে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। নাই। এইবার খেয়াল করো নিচের যে অংশ, নিচের অংশে আমাদের এই যে বৃত্তাকার তারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডের দিক সেটা কোন দিকে? সেটা ডান দিকে না? সেটা ডান দিকে। আবার চৌম্বকের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কোন দিকে? ডান দিকে সেটাও সেম। ডান দিকে। তো উপরের দিকে তো চৌম্বক ক্ষেত্র কাটাকাটি হয়ে গেছিল নাকি, জি ভাইয়া, কিন্তু নিচের দিকে তো দুইটা আরো একত্র হয়েছে নাকি? জি ভাইয়া, এবং একত্র যখন হয়েছে, তারা এমন না একেবারে সোজাসুজি একত্র হয়েছে, একদম ঠিক একদম শেষ প্রান্তে, মানে নিচের দিকে দুইটাই সোজাসুজি মিলছে, বাট আমরা যদি উপরের দিকে আরেকটু হালকা উপরের দিকে উঠি তখন কিন্তু একটা সোজা মিলছে আর একটা বাইকা মিলছে, তাই না? মানে যদি আরেকটু উপরে নিয়ে যায় হ্যাঁ, চৌম্বক আরেকটু, ক্ষেত্র হ্যাঁ যেন। আরেকটু উপরে নিয়ে গেলে একটু বাঁকা নিচের দিকে এইভাবে আরেকটা সোজা, তাই না? তো ওই হ্যাঁ দুই ওই দুইটা চৌম্বক ক্ষেত্র গুলা যখন একসাথে মিলে একীভূত একাকার হয়ে যাবে, তখন আমি যদি এই দুইটা চৌম্বক ক্ষেত্র মিলে মোট একটা লব্ধি চৌম্বক ক্ষেত্র আঁকার চেষ্টা করি, তখন আমি দেখব যে এই দুইটা চুম্বকের দুই পাশ মাঝখানে বা নিচের দিকে যে চৌম্বক ক্ষেত্র সেটা অনেকটা ঢেউ খেলে নিচের দিকে চলে গেছে। ঢেউ খেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মাঝখানের দিকে, হ্যাঁ মানে প্রথমে হ্যাঁ হ্যাঁ মিলিত হচ্ছিল, মাঝখানে এসে হুম মিলিত হুম হয়েছে, এরপর আবার উপরে উঠে গেছে। এটা হ্যাঁ 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 বুঝতে পারছি। তো ওকে, মানে এক কথায় আমি লব্ধি যে চৌম্বক ক্ষেত্র দেখবো সেটা অনেকটা এইরকম দেখবো, ঢেউ খেলা নিচের দিকে, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এ হচ্ছে বুঝছি। কাহিনী। তো এরকম আর উপরের দিকে তো ম্যাগনেটিক ফিল্ড নাই। ওকে এখন একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বল রেখা বা চৌম্বক ক্ষেত্র যেটা ডাইরেকশন, এটা একটা মূল আর একটা ধর্ম হচ্ছে কি, এরা সবসময় সোজা থাকতে চায়, এরা বাঁকা থাকতে চায় না, এরা বাঁকা থাকতে কোনটা চায় না, সোজা থাকতে চাই? বলরেখা, বলরেখা। বলরেখা। আচ্ছা, হ্যাঁ, তো এখন একটু খেয়াল করো, এই নিচে তো বলরেখা বাঁকা হয়ে গেছে, তাই না? জি তো ভাইয়া, বাঁকা হয়ে যে এরকম একটা দেখতে পাচ্ছ না আমার হাতে কাগজটা, জি ভাইয়া, তো বলরেখা নিচের দিকে এভাবে ঢেউ খেলে বাঁকা হয়ে গেছে, জি তো তার মাঝখানে তো আমাদের যে তারটা, এই মার্কারটা ধরো, সেই তারটা তো, তারটা তো এইভাবে আছে, তো তার মানে বলা যায় যে এরকম একটা অবস্থা তৈরি হবে না, জি বুঝতে পারছি? বুঝতে পারলাম। জি ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা, এখন যদি আমি এই তারটাকে মানে বল লেখাটাকে সোজা করতে চাই, তার মানে কাগজটাকে যদি সোজা করতে চাই আমাকে টান টান করতে হবে, তো জি আমি যদি এখন এই কাগজটাকে টান করি কি হইলো?
তারটা উপর উঠে গেল। তারটা উপর দিকে লাফ দিল, মানে তারটাই উপর দিকে লাফ দিল। হ্যাঁ হ্যাঁ আর এই কারণে আমরা এইটাই দেখবো যে তারটা উপরের দিকে লাফ দিয়ে উঠে গেছে। আচ্ছা, মানে নিচের দিকে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে যে চৌম্বক বলরেখাটা সৃষ্টি হয়েছে, তার ফলে তারটা উপরের দিকে লাফ দিচ্ছে, যেহেতু চৌম্বক বলরেখা সোজা থাকে। হ্যাঁ হ্যাঁ মানে তারা দুইজন মিলে ছায়া দিলে ধাক্কাধাক্কি করতেছে, ধাক্কাধাক্কি করতে গিয়ে রিসেটটা উপরের দিকে ধাক্কা খাইতেছে, হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই। এইভাবে তারটা উপরের দিকে লাফ দেয়। এখন যদি আমরা তড়িৎ প্রবাহের দিক উল্টা করে ফেলি, মানে তড়িৎ প্রবাহ যখন এই দিক থেকে ওই দিক যায়, তাহলে কি হবে, চৌম্বক ক্ষেত্র ঠিক আছে, বাট তারের যে চৌম্বক ক্ষেত্র পরিবাহ তো তড়িৎ পরিবহনের চৌম্বক ক্ষেত্র, সেটা এখন ক্লকওয়াইজ হয়ে যাবে, তখন নিচে বল রেখা কাটাকাটি হয়ে যাবে, উপরে বল রেখা ঢেউ খেলবে উপরের দিকে, তখন তখন নিচের দিকে নিচে জাম্প করবে। নিচের দিকে জাম্প করবে। হ্যাঁ 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 হ্যাঁ, দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। এবং এক্স্যাক্টলি তোমাদের এখন মাথার উপরে যদি ফ্যান ঘুরে থাকে, সেই ফ্যানটা ঘুরতেছে এই কনসেপ্টে। ও ও ও ও শুধু সেখানে ইলেকট্রিক্যাল সেট আপটা আরো লাগছে। কমপ্লেক্স, সেট আপটা আরো জটিল, বুঝতে পারছিস? সেখানেও জি ভাই, সলিনয়েড আছে, সেখানে এরকম বল তৈরি হচ্ছে এবং বল রেখাদের মধ্যে কিছু একটা কাহিনী ঘটতেছে, বুঝতে পারছিস? জি ভাই, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এবার বইটা খুলে এই যে এই ছবিওয়ালা এরকম যে পেজে লেখাগুলো আছে, এই যে দুইটা চুম্বক দিয়ে একটু পড়ে ফেলো। বই তো বই পড়লে ভাইয়া কনসেপ্ট আরো ঘোলা হয়ে যায়। এবার পরে এবার গোলা হবে না, আর সমস্যা নেই। না ভাই, বইটা শুধু খারাপ তো নেই। বই খারাপ না, আসলে আসলে যে কথাগুলো আমরা বোঝার পরে ডিসিশন মেক করে তোমাদের আমি বলতেছি, একটা বুঝতেছি, দেন ওখান থেকে ডিসিশন দিতেছি, এই জন্য আমরা বুঝতে পারতেছি। আর বইয়ে সরাসরি ডিসিশন গুলা দিয়ে দেওয়া, এই জন্য আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। তবে ভাইয়া বইয়ে তারপরে একটু কমপ্লেক্সিটিটা একটু বেশি। হুম হুম কমপ্লেক্সিটি বেশি বলতে কি জানো, যারা মানে বই লিখেছে তারা অনেক হায়ার লেভেলের টিচার, হয়তো তাদেরকে দিয়ে বই লেখানো হয়েছে এবং তারা তাদের মতো করে লিখছে এবং তাদের জন্য এটা ঠিক আছে, বোঝার মতোই, ঠিক আছে। বাট আমরা যারা অ্যামেচার লেভেল থেকে জিনিসগুলো বুঝতেছি, তাদের জন্য জিনিসগুলো ঠিক নাই, আরো বিস্তারিত কথা দিয়ে বোঝা দরকার। এটা জাফর ইকবাল করছে তো তাই। আচ্ছা, এটা কোনো বিষয় না, আমাদের বুঝা দিয়ে কথা, একটু বের করে আমরা একটু পড়ি দেখি বুঝি কিনা। জি ভাই, পেজ জি ভাই, নাম্বার 344। 344। বাকিরা বুঝছো সবাই? আমি শুধু ইলহামের কথাই শুনি বারে বারে। রিধিকা আসো, ভাই আপনার কথাই আমার কাছে দুইটা দুই থেকে 5 সেকেন্ড পরে আসে, এমন অবস্থা। আচ্ছা তুমি তোমার তুমি কোথায় থেকে কাজ করতেছো জানো? নেত্রকোনায়? নেত্রকোনা? নেত্রকোনা কি সদরে নাকি? জি ভাইয়া, সদরে। সদরে হলে তো সদরে নেত্রকোনা হলে তো তো বাজে হওয়ার কথা বাজে না। হওয়ার কথা না। আজকেই এমন হচ্ছে আর কি। ও আচ্ছা ও আচ্ছা, বুঝছো, বুঝছো। জি ভাই, ওই যে রিধিকা বইটা বুঝছো, পড়লে এখন অনেকটা করে। হ্যাঁ, ও অনেক আগে লিভ মাস। ও আচ্ছা। তোমরা যদি মনে করো এভাবে অমনোযোগী ভাবে ক্লাস করো, মানে দু একজন করে ক্লাস করো, তাহলে মনে হয় আস্তে আস্তে তোমাদের পড়া কমায় দিতে হবে। না ভাইয়া, আচ্ছা ভাইয়া, অনলাইনের পর তো আমি ক্লাস কিভাবে করবো আপনার? কারণ আপনার ক্লাসগুলো করে তো কনসেপ্ট ক্লিয়ার হয়। তো আপনি কি আচ্ছা অনলাইনে এটা চালাবেন? কারণ আমি চট্টগ্রামে থাকি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আলোচনা করে নিয়ে সমস্যা নেই। ওকে ভাইয়া, আপনি ইন্টার দেখতে পারেন? হ্যাঁ হ্যাঁ ইন্টার ইন্টার হ্যাঁ এন্টারও পড়ি আমি, আমার কাজই হচ্ছে ফিজিক্স নিয়ে, সব লেভেলের ফিজিক্স নিয়ে। ওকে ভাই। আচ্ছা তো হয়েছে না পড়া?
জি ভাইয়া, আচ্ছা দেখো, আবার তোমাদের এইটা বোঝানোর আগে ওই যে স্পিকারের বুঝাই দিছে মনে হয় একটা ছবি দিয়ে, ঠিক আছে, 12.08, ওইটা এখন বুঝতে দেওয়া না, ওইটা শেষে বুঝো, পরে বুঝো। ওখানে সলিনয়েডের ওই কাজটাই করছে, আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝি, ওইটা একদম লাস্টে আমরা অ্যাপ্লাইড অ্যাপ্লাইড ফিজিক্স হিসেবে বুঝবো নি। আচ্ছা তো এই যে কনসেপ্টটা বুঝলাম, এখন আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে মোটর কিভাবে কাজ করে। মোটর ওকে এটা কি আজকে বুঝতে পারবা? মনে হয় না, ওটার মধ্যে যে ছবি তোমাদের বই যে ছবিটা দিচ্ছে খুব বাজে ছবি দিচ্ছে। আচ্ছা এইটা এই পর্যন্ত থাক, আমরা যেন এই কনসেপ্টটা না ভুলি। মোস্ট ইম্পর্টেন্টলি এখন খেয়াল করো, এই যে তারটা উপরের দিকে লাফ দিল, এখন তার কখন কোন দিকে লাফ দিবে এইটা কি প্রত্যেকবার এত হিসাব কিতাব করে বের করা সম্ভব হবে? এভাবেই তো বের করা ছাড়া কি উপায় আছে? হ্যাঁ, এইভাবে বের করা ছাড়া উপায় আছে বলেই তো বলতেছি, ঠিক আছে। একটা রুলস ওকে আছে, যে রুলসটা দিয়ে সহজে এত চৌম্বক ক্ষেত্রে হিসাব টিসাব ভুলে গিয়ে সরাসরি বলে দেওয়া যাবে যে তারটা কখন কোন দিকে লাফ দিবে। এটার জন্য তোমাকে ইউজ করতে হবে তোমার বাম হাত। কি হাত? বাম হাতটা নিবে, বাম হাত নিয়ে তিনটা আঙ্গুল নিবা, তোমার হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, তোমার মধ্যমা এবং তোমার তর্জনী, এই যে তিনটা আঙ্গুল, এই তিনটা আঙ্গুল নাও, ঠিক আছে। জি তো জি তিনটা বাম আঙ্গুল হাতে নেওয়ার পরে বাম হাতে, এটা ডান হাতের না, এটা হচ্ছে সবসময় বাম হাতের জন্য। তো এই তিনটা আঙ্গুল নিয়ে এখন খেয়াল করো, তিনটা আঙ্গুল তিনটা জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে। নাম্বার ওয়ান তোমাদের তর্জনী, এটা হচ্ছে চুম্বকের ম্যাগনেটিক ফিল্ড। কিসের ম্যাগনেটিক ফিল্ড? চুম্বকের চুম্বকের ম্যাগনেটিক ফিল্ড চুম্বকের দিকে ম্যাগনেটিক ফিল্ড রাখি, কি উপরের দিকে? এখানে চুম্বকীয় ম্যাগনেটিক তো ডান দিকে। তাইলে তর্জনী তো উপরের দিকে দেখাচ্ছে। না না, আমি তো আর এখন দিক দেখাইতেছি না, আমি জাস্ট বলতেছি কোন আঙ্গুল দিয়ে কি হিসাব করবা। আচ্ছা আচ্ছা, তর্জনী হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এম, ঠিক আছে। মধ্যমা যেটা, মিডল ফিঙ্গার যেটা আমরা খারাপ চিহ্ন বুঝতে ব্যবহার করি, এইটা জি আমরা ইউজ করবো কোথায়? এটা হচ্ছে আমরা ইউজ করবো অ্যাজ এন ইলেকট্রিসিটি। কিসের ডিরেকশন? ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি। তাহলে মধ্যমা হচ্ছে কারেন্ট ফ্লোয়ের দিক, তড়িৎ প্রবাহের দিক, ঠিক আছে। দেন বৃদ্ধাঙ্গুলি, এটা কি হওয়া উচিত? এটা হচ্ছে ফোর্সের দিক, মানে তারটা কোন দিক যাবে, উপরে না নিচের দিকে, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে তর্জনী কিসের জন্য? বৃদ্ধাঙ্গুলি চুম্বকের বল রেখে। তর্জনী হচ্ছে চৌম্বকের চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে। আচ্ছা 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 বৃদ্ধাঙ্গুলি হচ্ছে তোমার ফোর্সের দিক, ঠিক আছে। ওকে এখন আমার সাথে মিলাও, দেখো ছবিটা মিলাও, তুমি যে ক্লাস করতেছো ঠিক এইভাবে তোমার হাতটা নাও, ঠিক আছে, তোমার মুখের সামনে, আর ওকে ছবিটার ভাই। দিকে দেখো। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? বাম দিক থেকে ডান দিকে নাকি? হ্যাঁ, চৌম্বক ক্ষেত্র কোন অ্যান্টি আঙ্গুল দিয়ে ক্লকওয়াইজ। দেখায়? অ্যান্টি ক্লকওয়াইজ, কি বাম দিক থেকে ডান দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ? কি আচ্ছা, চৌম্বক ক্ষেত্র। অ্যান্টি ক্লকওয়াইজ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সরি চৌম্বক সরি, ক্ষেত্র, হ্যাঁ চৌম্বক হ্যাঁ ক্ষেত্র হ্যাঁ, ডান দিকে, তাহলে বৃদ্ধাঙ্গুলি হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র, তাহলে এটা কোন দিক যাবে? এটা ডান দিক যাবে নাকি? হ্যাঁ ডান দিক সেট করলাম। আচ্ছা জি, এখন তড়িৎ প্রবাহ কি হয়ে করছে? ওই দিক থেকে এই দিকে, মানে বোর্ডের ভেতর থেকে বাইরের দিকে আসতেছে নাকি? হ্যাঁ তড়িৎ প্রবাহ কোন আঙ্গুল? মধ্যমা। তাহলে মধ্যমা আর বাইর মধ্যমা। করলাম, বের হ্যাঁ করছি, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র মিলাইছি, তড়িৎ প্রবাহ মিলাইছি, মিলে গেছে। জি, এখন বৃদ্ধাঙ্গুলি খুলবো, কোন দিকে যায় দেখি, কোন দিক গেছে? বৃদ্ধাঙ্গুলি। উপরের দিকে গেছে, হ্যাঁ উপরের দিকে খুলছে, অন্যদিকে তো খুলে নাই, তো বৃদ্ধাঙ্গুলি উপরের দিকেই, তার মানে এখন তারটা লাভ দিবে। উপরের দিকে। ও আচ্ছা, আমি বোঝা একটু গেছে? রেজিস্টার করে নি, তোর জন্য হুম, করেন। চুম্বক তোমার কারেন্টের দিক আর হচ্ছে তারের কোন দিকে লাফ। পরীক্ষার সময় তো গোলায় ফেলবো, নাইলে হাতের পরীক্ষার মধ্যে সময় এটা আসবে না, পরীক্ষার সময় তোমাকে এটা সাধারণত তুমি একটু একটু মনে রাখবা, পরীক্ষার সময় এত ম্যাগনেটিক ফিল্ড কি হলো এত কমপ্লেক্স জিজ্ঞেস করবে না, বাট পরীক্ষার সময় আমাকে এইটুকু বুঝতেই হবে যে তারটা কোন দিক যাইতেছে, তাহলে তোমার জন্য বোঝার সুবিধা হবে। আমি এমনি। হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা আমি বুঝছি হুম, যে আস্তে 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 তর্জনী আস্তে আস্তে আস্তে, একবারে আমাদের সব মুখস্থ করে ফেলতে হবে তা না। না ভাইয়া, বুঝছি আমি। ঠিক আছে, তবে তর্জনী এখন কোনটা, চিন্তা করো তো, মধ্যমা কোনটা বলে দিলে ঝামেলা। এখন চিন্তা করো তো, আমি যদি তড়িৎ প্রবাহের দিক উল্টায় ফেলি, চৌম্বক আর হ্যাঁ তো চৌম্বক তো আর উল্টাইতেছি না, চৌম্বক একই আছে, তাহলে তর্জনী ঠিক থাকবে, বাট আমি হ্যাঁ যখন
তড়িৎ প্রবাহের দিক উল্টা করে ফেলবো, তাহলে তখন এই আঙ্গুলটা ঘুরায় ফেলতে হবে না? ঘুরাবো কিভাবে ভাইয়া, হাত তো এই আঙ্গুল যে তো নেই। এইটাকে ঠিক রেখে এমনি ধরবো, ও তাহলেই ঘুরে আচ্ছা গেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো? এটা নিচে লাফ। হ্যাঁ এখন বিদ্যাঙ্গুলি খুললে কোন দিক যায়? নিচের দিকে যায়, মানে তারটা তখন নিচের দিকে যাবে। আমি তো আরো ভাবছি আবার যদি আঙ্গুলটাকে তুমি ভাঙি। তড়িৎ প্রবাহ ঠিক রেখে চৌম্বকটারে উল্টা পাল্টা করো, তাইলেও কিন্তু সব উল্টায় যাবে। ঠিক আছে, আচ্ছা সবসময় তো বাম হাতে ইউজ করতে হবে অবশ্যই, হ্যাঁ, এই ক্ষেত্রে সবসময় বাম হাত। বাম হাত। আচ্ছা এখন হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করো, আমরা এই যে চৌম্বক দুইটা আঁকলাম, তার মধ্যে একটা তড়িৎ পরিবাহী তার নিলাম, আমরা যখন তারটার মধ্যে তড়িৎ প্রবাহ দিলাম, এ হচ্ছে চৌম্বক ক্ষেত্র ছিল, তারটা যখন লাফ দিল তখন সে কি বেসিক্যালি মনে করে, এগুলা যদি চৌম্বক ক্ষেত্রের দিক হয়, আমার আঙ্গুল গুলো যদি হয় চৌম্বক ক্ষেত্রের দিক, তাহলে তারটা যখন উপরের দিকে লাফ দিল, সে কি চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বলে সেগুলো কি কি কাটা শুরু করছে না? বলা যায়, হ্যাঁ অবশ্যই, নাইলে তো উপরে উঠবে কিভাবে। মানে এক কথায় চৌম্বক ক্ষেত্র কেটে উপরে উঠতেছে, হুম তার মানে আমরা যখন এই তারটাকে, তারটা যখন উপরের দিকে বা নিচের দিকে যায়, তখন সে চৌম্বক ক্ষেত্র গুলাকে ছেদ করে ফেলে, তাই তো? জি এখন একটু চিন্তা করো, আমি এখানে দিলাম ইলেকট্রিসিটি, তারটা লাফ দিল উপরে নিচের দিকে লাফালাফি করতেছে। এখন আমি যদি উল্টা করি, এখন আমি যদি নিজে বাইরের থেকে কোনোভাবে তারটাকে ধইরা লাফালাফি করাই কোন অন্য শক্তি দিয়ে, তাহলে কি উল্টা জিনিস হবে না? মানে আমি ইলেকট্রিসিটি পাবো না? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার তো কথা। পাওয়া কথা না, পাবাই, ঠিক আছে? ওকে আর এই কারণেই যখন আমরা উপরে নিচে তারটাকে নিব, তখন বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড গুলাকে আমি কাটতেছি, বুঝতে পারছো? জি ভাইয়া, আর ম্যাগনেটিক ফিল্ড গুলো যখন আমরা তারের মধ্য দিয়ে কাটতেছি, তখনই তারের মধ্যে ইলেকট্রিসিটি তৈরি হয়েছে। আর এক্স্যাক্টলি এই কারণে যখন এই যে সলিনয়েডের কথা বললাম না, সলিনয়েড দিয়ে আমরা কি বিদ্যুৎ উৎপন্ন করি, তখন যখন আমরা একটা চুম্বককে এটার কাছে রেখে দেই, বা যদি দূরে নিয়ে আসি, যখন কাছে আনি বা দূরে আনি, তখন এই যে চুম্বকের যে ম্যাগনেটিক ফিল্ড, এগুলা কি সলিনয়েডের মধ্যে গিয়ে সলিনয়েডের প্যাচ গুলাকে কাটে না? জি এবং এই কারণে তখন সলিনয়েডেও তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। ওকে, রিলেট করতে পারছো? রিলেট করতে পারছি। তবে মানে আমরা যখন মানে এই যে চিত্রটা আপনি এখন আঁকলেন, তো এই যে একটা চুম্বক আর একটা সলিনয়েড, মেরুর দিকে আমাদের খেয়াল রাখতে হবে না? মানে মনে করেন রাইটের দিকে তো মেরুর দিকে প্রবাহিত খেয়াল হচ্ছে। রাখতে হবে, কিন্তু সেটা খেয়াল রাখতে হবে তখনই যখন আমি এটা দেখবো যে তড়িৎ প্রবাহ কোন দিকে উৎপন্ন হবে, তার সাথে মেরুর দিকের সম্পর্ক আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? ওইটা আমি ওইটা যদি এখন মেরু উল্টা দিয়ে একই কাজ করি, তখন হবে কি, তড়িৎ প্রবাহ আগে যেভাবে উঠলো তখন তার উল্টা দিকে উৎপন্ন হবে। কথাটা বুঝতে পারছি? বাট সেকেন্ড ওইটা কথা নিয়ে বুঝলাম। পরালোচনা আসতেছি, মানে তুমি ওইটা নিয়ে টেনশন করো না। টেনশনটা হচ্ছে যে মূল কথা হচ্ছে, আমি এর মধ্যে এমন একটা চৌম্বক ক্ষেত্র দিব যাতে যে চৌম্বক ক্ষেত্র গুলো তারগুলোকে কাটতে পারে। কথাটা বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি, তবে ব্যাপারটা এবং হচ্ছে যেহেতু চৌম্বক ক্ষেত্রের দিক সবসময় নর্থ টু সাউথ হচ্ছে, আর এমনি যেহেতু এটা আপনি যে চৌম্বক থেকে যে বলরেখাটা বের হয়েছে ওইটা যেহেতু ওইদিকে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা নর্থ ধরে নেওয়া উচিত, মানে যেটা যেটা থেকে তারগুলা বের হয়েছে আসলে, তার মতো যেটা বের হয়েছে আর কি। এইটা নর্থ, আর হ্যাঁ এখানে কি হয়, আচ্ছা এখানে কিছু কথাবার্তা আছে তোমার, আমি চট করে এখন বলতে পারতেছি না, কারণ এখন চট করে বললে ওই বইয়ের কথার মতো হয়ে যাবে, ঠিক আছে? এটা নিয়ে আসতেছি, তো এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া, আচ্ছা, এখন এইখানে যে দিকের কথাগুলো বলতেছো না, যেটা নিয়ে ভাবতেছো, এই কথাগুলো না আসলে তোমাদের এসএসসি লেভেলের জন্য না, ঠিক আছে? তো ওকে এসএসসি লেভেলের জন্য না বলে এটা আমি বলতে চাচ্ছি না, বিকজ এখানে কাহিনীটা হচ্ছে কি, একদম শর্টকাটে এক লাইনে বলে, যদি বুঝো খুব ভালো, না বুঝলে আরো ভালো। আমরা যখন এই চুম্বকের উত্তর মেরুটা ধরো এটা কাছাকাছি আনি, তখন এই সলিনয়েডটা এমন একদিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন করার চেষ্টা করে তার মধ্যে, যাতে এই সলিনয়েডের মধ্যে নর্মালি তড়িৎ প্রবাহ হইলে যেই দিকে সলিনয়েডের উত্তর মেরু তৈরি হইতো, সেই দিকে সলিনয়েডের মধ্যে তড়িৎ প্রবাহ তৈরি হবে। মানে যেই মেরুটা আমি চুম্বকের সলিনয়েডের কাছাকাছি আনবো, চুম্বকের ওই প্রান্তটা
নিজের মধ্যে ওই মেরুটাই তৈরি করার চেষ্টা করে, যার কারণে নিজের মধ্যে তড়িৎ প্রবাহ হয় এবং সে চায় চুম্বকটা ওর কাছে না আসুক। আবার চুম্বকটা যখন দূরে চলে যাওয়ার চেষ্টা করে তখন সে চায় চুম্বকটা যেন তার থেকে দূরে চলে না যায়, এবং এই কারণে তখন সে অপোজিট দিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন করে যাতে এই প্রান্তটা সাউথ পোল হইতে পারে, যাতে সে ওই নর্থ কে আটকায় রাখতে পারে। যদি বুঝে থাকো ভালো কথা, না বুঝলে আরো ভালো কথা। মানে কাইন্ড অফ আংশিক বুঝতে পারছি, তবে মানে লাস্টের যে পার্টটা ছিল যে হ্যাঁ কেন কাছে আনে কেন বা দূরে আনে ওইটা বুঝছি, তবে হুম। আংশিক বুঝছি আসলে। আর এটা নিয়ে যদি কথা বলতেও হয়, তোমাদের কিছু আলোচনা আছে দেখলাম, বাট ওইটা নিয়ে আজকে কথা বলবো না, ওই কমপ্লেক্সিটিতে আজকে যাব না, ওইটা আরেকটা আলাদা আলোচনা হিসেবে আমরা চিন্তা করব। 2টা বাজে, আমাদের 8:50 বেজে গেছে, তো আর যদি এখন এখন আমি যে টপিক কয়েকটা বাকি আছে, আমি এখন যে টপিকটাই ধরি না কেন মোটামুটি 30 মিনিটের মতো মিনিমাম লাগবে যে টপিকটা আমি ধরতে চাই। আমি মটরের কথাই বলি বা ইয়ের কথাই বলি, আচ্ছা একটা টপিক পাইছি যেটা এখন আলোচনা করে দেওয়া যাবে। খেলো খেল করো, স্পিকার স্পিকার কিভাবে কাজ করে চিন্তা করছো কখনো? হ্যাঁ ভাইয়া, স্পিকার হচ্ছে মূলত আমরা স্পিকারের সাথে একটা ডায়াফ্রাম থাকে, সো যখন আগে স্পিকারের বলো মধ্যে স্পিকার কোনোদিন খুলছো কিনা? স্পিকার খুলছি খুলছি হ্যাঁ খুইলা ওই খুলছি, যে ম্যাগনেট থেকে উপরে পর্দাটা আলাদা করছো, অত ইয়াতে যাই নাই, স্পিকার তাহলে তো খুলে হবে না। আবার খেলনা লাগাইছি। গাড়ির মধ্যে, খেলনা গাড়ির মধ্যে যে তোমার ছোট ছোট স্পিকার গুলো থাকে, ইয়াই ইয়াই ইয়া করে বাজতে থাকে, হ্যাঁ বিভিন্ন খেলনার মধ্যে, ওটা যদি থাকে আশেপাশে থাকে খেলনা থাকে, এখনই খুলবা, খুলে দেখবা ওটা সাধারণত এই এরকম দেখতে হয়, উপর একটা প্লাস্টিকের মানে স্বচ্ছ প্লাস্টিকের পর্দার মতো থাকে তাই না, মাঝখানে একটা গোল রিং এর মতো থাকে, তো পুরো পর্দাটা যখন টাইলে খুলে বের করবে না দেখবা কি এই গোল যে একটা গর্তের মতো আছে, ওই গর্তের মধ্যে কিছু তার পেঁচানো আছে, খুবই চিকন তার, ঠিক আছে? তো ওই যে চিকন তার গুলা পেঁচানো থাকে ওই তারের এক প্রান্ত, দুইটা প্রান্ত থাকে এবং দুইটা প্রান্ত দিয়ে ওই যে ব্যাটারির বোর্ড থেকে লাল এবং কালো কালারের কানেকশন আছে, বুঝতে পারছো? ওকে এখন এইটা কি বলতো কি তৈরি হয়েছে, সলিনয়েড তৈরি হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, সলিনয়েড টাইপেরই তো হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ সলিনয়েড উল্টা টাইপের না, করে দিছে। সলিনয়েডই তৈরি হয়েছে এখানে, ঠিক আছে? আমি যদি হ্যাঁ পর্দাটাকে এখন সাইড করে দেখানোর চেষ্টা করি, ধরো এই হচ্ছে পর্দাটা, ঠিক আছে? এই পর্দার সাথে কিছু পেঁচানো কুণ্ডলীর মতো আছে, এই পর্দাটা কি ডায়াফ্রাম? এই পর্দাটাই ডায়াফ্রাম, যখন গান বাজনা বাজে এই পর্দাটাই কাঁপে, আচ্ছা, তো ওই পর্দাটার সাথেই আসলে সলিনয়েড লাগানো থাকে। সলিনয়েডটা অ্যাটাচ ঠিক হ্যাঁ লাগানো, হ্যাঁ এবং এই পুরো সলিনয়েডটা একটা ম্যাগনেটের উপরে বসানো থাকে হ্যাঁ, যেটা মাত্র একটা ছিদ্র থাকে, ম্যাগনেটের তো এই মাঝখানে পুরো, ছিদ্র। হ্যাঁ ম্যাগনেটের মাঝখানে ছিদ্র থাকে, তো ওই ছিদ্রের মধ্যে এই হচ্ছে ম্যাগনেট, ওই ছিদ্রটার মধ্যে কয়েলটা সহ ডায়াফ্রামটা সহ গোটা জিনিসটা বসে যায়, ঠিক আছে? এখন যে ম্যাগনেট থাকে তার তো একটা সাধারণ পোল আছে, আমি একটু সহজে বলার চেষ্টা করি, ধরো একটা সাধারণ ম্যাগনেট, এটা তো নর্থ, এটা ধরো এটা সাউথ, এটা নর্থ, এটা তো ফিক্স, এটা জি ফিক্স না? জি তো এখন একটা সলিনয়েড দিয়ে তুমি যদি এটার মধ্যে কারেন্ট পাঠাও, কারেন্ট পাঠালে কি হবে, হয় এটা নর্থ হবে নাহলে ওইটা নর্থ হবে, যে কোনো একটা নর্থ হবে, যদি মনে করো এটা নর্থ হয় এটা সাউথ হয় তাহলে কি হবে, বিকর্ষণ হবে। বিকর্ষণ করবে, তো দিবে এক ধাক্কা ঠেলা দিবে। হুম, আবার যদি কারেন্টটা আমি উল্টা দিকে পাঠাই তখন কি হবে, এটা হবে সাউথ, এটা হবে কি হবে নর্থ। নর্থ হবে, তখন কি করবে দিবে টান, হ্যাঁ তো ওই যে তারের মধ্যে এইভাবে কারেন্টটাকে বিভিন্ন দিকে কন্টিনিউয়াসলি পাঠানো হয়, এবং এইভাবে পাঠানোর ফলে এইটা সামনে যায় পিছে যায়, তার সাথে ডায়াফ্রামটাও সামনে যায় পিছে যায় এবং সেটা কাঁপতে থাকে এবং সেখান থেকে শব্দটা তৈরি হয়। আচ্ছা, তাহলে সলিনয়েডটা ডায়াফ্রামের সাথে একেবারে অ্যাটাচড, মানে অ্যাটাচ সংযুক্ত অ্যাটাচ, পুরো। হ্যাঁ সাধারণ যে মানে নর্মাল যে স্পিকার যে মেকানিজম গুলো যেভাবে তৈরি করা হয়, বুঝতে পারছো? ওকে ওকে ওকে, আবার আবার উল্টোটাও ঘটতে পারে, সলিনয়েডটা ফিক্স থেকে ডায়াফ্রামটার সাথে একটা ম্যাগনেট বসাই দিতে পারে, তাও সেটা ঘটে, যেমন মোবাইলের স্পিকারের ক্ষেত্রে এটা ঘটে, মোবাইলের যে ছোট ছোট শক্তিশালী স্পিকার গুলো থাকে ইয়ারপিস, তার মধ্যে আবার উল্টা কাজটা করে, কিন্তু যে কাজই করো না কেন কোনো না কোনো একটা তো কাঁপবেই নাকি, নর্মাল স্পিকারের ক্ষেত্রে হচ্ছে ডায়াফ্রামের সাথে সলিনয়েড অ্যাটাচ অ্যাটাচ থাকে, মানে অ্যাটাচ নর্মাল থাকে, হ্যাঁ স্পিকার।
আর ওইটার আর ক্ষেত্রে উল্টা এখন শোনো, মোবাইলের ক্ষেত্রে। বিষয়টা আসলে কার সাথে অ্যাটাচ থাকে এটা কিন্তু কোনো বিষয়ই না। ফান্ডামেন্টাল বিষয়টা হচ্ছে যে কোনো একটা ফিক্স থাকবে আর একটা মুভ করবে, ঠিক আছে? ও তো যেই পার্টটা আচ্ছা মুভেবল তার সাথে ডায়াফ্রামটা অ্যাটাচ থাকবে, ঠিক আছে? ওকে, তো তার মধ্যে প্রতি সেকেন্ডে, হ্যাঁ, 20-30 প্রতি সেকেন্ডে 8-10 হাজার বার ফ্রিকোয়েন্সিতে শব্দ উৎপন্ন হয়। তুমি যখন মোবাইলে একটা গান শুনো, মনে করো গানটা একটা আওয়াজ তোমার ফ্রিকোয়েন্সিতে 8,000 হার্জ, তো ওই সার্ভারের মধ্যে সেকেন্ডে 8,000 বার কারেন্ট একবার এদিক পাঠানো হয়, একবার এদিক পাঠানো হয়, এবং যার ফলে পর্দাটা 8,000 বার কাঁপে এবং তুমি শুনতে পাও ফ্রিকোয়েন্সিটা, আওয়াজটা। বোঝা গেছে? হ্যাঁ, ডায়াফ্রামের সাথে যেহেতু সলিনয়েড অ্যাটাচ থাকে আর এদিকে চৌম্বক থাকে, তো মূলত হচ্ছে যখন মানে মূলত চৌম্বকটা আসলে যেহেতু চৌম্বকের মাঝখানে একটা ছিদ্র থাকে, তো ওই সলিনয়েডটা আর ডায়াফ্রাম সহ সলিনয়েডটা চৌম্বকের ভিতরে আসা যাওয়া করে, যার ফলে এবং তুমি যখন কথা বলো, যেমন আমি এখন কথা বলতেছি, আমার এই যে ওয়্যারলেস স্পিকারটার মধ্যে যে ছোট্ট একটা ম্যাগনেট আছে, ছোট্ট একটা মাইক্রোফোন আছে, তার বদলাটাই কাঁপতেছে এবং ওইখান থেকে আসলে কাহিনীটা হইতেছে। তুমি যখন হেডফোন দিয়ে শুনতেছো আমাকে, তো আমার কথা যেভাবে আপ ডাউন করতেছে ওই হেডফোনে থাকা সলিনয়েডের ভেতরে, কারেন্টটা সেভাবে আপ ডাউন করতেছে এবং পর্দাটা ঠিক সেইভাবে কাঁপতেছে, যার কারণে তুমি আমার কথা শুনতে পাচ্ছো। মানে মূলত হচ্ছে ডায়াফ্রামকে কাঁপানো নিয়েই কথা। হ্যাঁ, ডায়াফ্রামকে কাঁপাইতে হবে। আর ডায়াফ্রামকে কাঁপাইতে হলে তড়িৎ প্রবাহিত করতে হবে। হ্যাঁ, একবার এক থেকে আরেকবার অন্যদিকে, এবং হ্যাঁ, বুঝতে পারছো জিনিসটা কত ফাস্ট হইতেছে? তড়িৎ প্রবাহের দিক কি ব্যাপারটা চেঞ্জ এরকম করে না, দিতে একবার হয়? এদিকে গেল, তারপর রেস্ট দিল, তারপর উল্টা দিয়ে কারেন্ট গেল, খুব ফাস্টলি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তড়িৎ প্রবাহের দিক কি চেঞ্জ করে দিতে হয়? আপনি বললেন যে একদিকে অবশ্যই, আরেক তড়িৎ ধারে। প্রবাহের দিক চেঞ্জ না করলে ধাক্কা ধাক্কি করবে কিভাবে? আচ্ছা আচ্ছা, আপনি এখন এতক্ষণ যেটা ধরে তাহলে কি বুঝাইলেন। বললাম? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তড়িৎ প্রবাহ আচ্ছা, একবার একদিকে পাঠালে ডায়াফ্রাম একদিকে সরে যায়, আবার উল্টা দিকে পাঠালে ডায়াফ্রাম আরেক দিকে সরে যায়, মানে আকর্ষণ বিকর্ষণ যেটা। আকর্ষণ বিকর্ষণ করে, একটা পুশ করে একটা পুল করে, তো এইভাবেই ভাইব্রেশনটা তৈরি হয় এবং ফ্রিকোয়েন্সিটা হ্যাঁ, তৈরি হয়, আমরা শব্দে পড়লাম না ওইটাই। হুম 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 ও মূলত সলিনয়েড আর আর যেটা ওই কি হ্যাঁ বলে হ্যাঁ সলিনয়েড আর চুম্বকের মেরুর মেরুর কারণে হুম আসলে ধাক্কা ধাক্কিটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো আসলে প্রত্যেকটা জিনিসের সাথে ইন্টার রিলেটেড সায়েন্সে, ঠিক আছে? কোনো কিছুর সাথে মনে করা দরকার নাই যে একটা সাথে একটা রিলেশন নাই, এভরিথিং ইজ ইন্টার রিলেটেড। ওকে তো যাই হোক, এই পর্যন্ত একটু পড়ো, তোমরা ঘাটাও বুঝো, ঠিক আছে? নেক্সট দিন সবার প্রথমে দেখানোর চেষ্টা করব মোটর, মানে বললাম নেক্সট দিন আমরা বুঝবো একটা সিম্পল ডিসি মোটর কিভাবে কাজ করে, তারপর ওই যে কিভাবে চুম্বকে দিয়ে সরণের সাহায্যে ইলেকট্রিসিটি উৎপন্ন হয় বা এই কাহিনী কোনটা দিচ্ছি এটা নিয়ে কথা বলবো, এবং ওইটা কালকে একদিনে পারবো কিনা যাই না, আরো 2টা ক্লাসে হয়তো আমাদের লাগবে, এবং সবার শেষে আমরা ট্রান্সফর্মার দিয়ে শেষ করব। ওকে, আচ্ছা ভাই, তো আল্লাহ হাফেজ আজকের মতো। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।